বন্ধু, আপনারা দেখছেন না ইনফরমেটিভ বং চ্যানেল। আমি শুভ্র নীল রায় আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আপডেট দেওয়ার চেষ্টা করব। সেটি হলো সম্প্রতি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে শ্রীলঙ্কা তাদের নিজেদের দেশের নাগরিককেই হত্যা করেছে, সেই বিষয়ে একটি রেজলিউশন পাস হয়েছে এবং সদস্যদের ভোটের ভিত্তিতে এই বিষয়টি ঠিক হয়েছে যে শ্রীলঙ্কা দোষী এবং তাদেরকে তাদের নিজেদের সেনাবাহিনীর যারা পদস্থ অফিসার আছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে বাজিয়ে দিন বেল আইকন, তারপর অল অপশনটি প্রেস করে দিন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাওয়ার জন্য। আমরা কয়েকদিন আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি রেজলিউশন আনার চেষ্টা হচ্ছে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে সেখানে, এবং সেই রেজলিউশনে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটির ফলাফল হচ্ছে ইয়েস ভোট দিয়েছে, অর্থাৎ রেজলিউশনের পক্ষে ভোট দিয়েছে 22টি দেশ, রেজলিউশনের বিপক্ষে অর্থাৎ নো ভোট দিয়েছে 11টি দেশ এবং 14টি দেশ নিরপেক্ষ থেকেছে, অর্থাৎ ইয়েস বা নো কোনো দিকেই ভোট দেয়নি, এবং ভারত সেই 14টি দেশের মধ্যে একজন যারা নিরপেক্ষ থেকেছে। অন্যদিকে চীন, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ কিন্তু না ভোট দিয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ এরপরে শ্রীলঙ্কাকে তাদের নিজেদের যে পদস্থ আর্মি অফিসার আছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, ব্যবস্থা নিতে হবে, শাস্তি দিতে হবে। যদি শ্রীলঙ্কার সরকার তা না দেয় তাহলে জাতিসংঘ তাদের উপরে স্যাংশনস লাগাবে, অর্থাৎ তাদের বিভিন্ন অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে। এই পুরো বিষয়টি জানতে গেলে আমাদের এটা বুঝতে হবে যে শ্রীলঙ্কাতে যে প্রায় 2,20,00,000 মানুষ বসবাস করেন তার মধ্যে 75% সিংহলা, 11% শ্রীলঙ্কান তামিল, 4% ভারতীয় তামিল এবং প্রায় 9.5-10% মূর জনগোষ্ঠী। অর্থাৎ সব থেকে বেশি হচ্ছে এই সিংহলা যে জনগোষ্ঠী এরা, এবং তারপরে দ্বিতীয় সব থেকে বড় জনগোষ্ঠী হচ্ছে শ্রীলঙ্কান তামিল 11%। দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কাতে এই শ্রীলঙ্কান তামিল জনগোষ্ঠীর মনে হয়েছে যে যখনই সরকার কোনো বাজেট পেশ করেছে, উন্নয়নের কাজ করেছে, সব কিছু থেকেই তারা বঞ্চিত হয়েছে। স্কুল হোক, রাস্তাঘাট হোক, হাসপাতাল হোক, সব কিছুই তাদের এলাকাতে করা হয়নি, বরং সেটা সিংহলা জনগোষ্ঠীর যে এলাকা সেখানে বেশি করা হয়েছে। তাই জন্যে সবসময় চাকরির ক্ষেত্রেও তারা অনেক পিছিয়ে ছিল এদের থেকে। তো শেষ পর্যন্ত তারা বিদ্রোহ করে এবং এলটিটিই বলে একটি সংগঠন তৈরি করা হয়, এই যে শ্রীলঙ্কান তামিল জনগোষ্ঠীর যে ক্ষোভ সেইটি অ্যাড্রেস করার জন্য, সেইটি সরকারের কাছে তুলে ধরার জন্যে। পরে দীর্ঘদিন, প্রায় 26 বছর ধরে সরকারের সঙ্গে এরা লড়াই করে, যুদ্ধ করে, সংঘর্ষ করে, এবং তারপরে 2009 সালে যখন এলটিটি লিবারেশন অফ তামিল টাইগার সিলামের যে প্রধান প্রভাকরণ তার মৃত্যু হয়, তখনই এই সংঘর্ষ এবং লড়াই কিন্তু শেষ হয়। এখন এই যে 26 বছর ধরে এই সংঘর্ষ চলেছে, অনেক নিরীহ তামিল মানুষজনকে মেরে ফেলা হয়েছে, অনেক তামিল মহিলাকে গণধর্ষণ করা হয়েছে যা আমরা দেখেছি শ্রীলঙ্কাতে, এবং অভিযোগ প্রায় 1.5-2 লক্ষ তামিল মানুষজনকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 2009 যুদ্ধ জিতে যাওয়ার পরে শ্রীলঙ্কার সেনাবাহিনী নির্মমভাবে তামিলদের উপর অত্যাচার করে এবং অনেক মানুষকে মেরে ফেলা হয়। এখন 2015 সালে যখন শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন হয়, তখন কিন্তু মনে হয়েছিল যে শ্রীলঙ্কায় যে নতুন সরকার ক্ষমতায় আসবে তারা এই তামিল মানুষজনদের যে ক্ষোভ সেইটিকে গুরুত্ব দিয়ে দেখবে। তারা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের রেজলিউশন 30-1 গ্রহণ করে এবং তারপর তদন্ত হবে এই বিষয়ে এমন কথা বলে, এবং তারপরে ভোটের আগে যে যে প্রতিশ্রুতি সিরিসেনা দিয়েছিলেন যে তিনি রাষ্ট্রপতি হলে পূরণ করবেন, তার বেশ কিছু করা হয়। এবং 2016 সালে সিরিসেনা যখন রাষ্ট্রপতি ছিলেন শ্রীলঙ্কা, তখন ওএমপি বা অফিস অফ মিসিং পারসন্স তৈরি করা হয়, যেখানে কোনো পরিবারের সদস্য তার পরিবারের নিখোঁজ ব্যক্তিকে নিয়ে একটি ডায়েরি করতে পারবেন বা নথিভুক্ত করতে পারবেন। এবং 2018-র মার্চ মাস অনুযায়ী প্রায় 13,294 অ্যাপ্লিকেশন কিন্তু পড়েছিল। এরপরে গোটাবায়া রাজাপক্ষে যখন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হন 2020 সালে, তিনি একটি অদ্ভুত দাবি করে বসেন। তিনি বলেন যে তামিলদের বিরুদ্ধে এই যে সেনাবাহিনীর অত্যাচার করার যে অভিযোগ, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এবং সেনাবাহিনীরও অনেকের মৃত্যু হয়েছে, শুধু তামিলদের যে মৃত্যু হয়েছে তাই নয়। এবং এই কথাটি বলার পরেই সারা পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যম শ্রীলঙ্কার সরকারের এই বিবৃতির বিরোধিতা করে, এবং তারপরে ইউনাইটেড
নেশনসের যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে সেখানে কিন্তু এই বিষয়ে রেজলিউশন আনার জন্য প্রস্তাব জানানো হয় এবং সেই প্রস্তাবেই ভোটাভুটি হয়, যে ভোটাভুটিতে শ্রীলঙ্কা সরকার হেরে গেছে, অর্থাৎ তাদেরকে এরপর তাদের সেনা অফিসারদের বিষয়ে তদন্ত করে শাস্তি দিতে হবে। এখন প্রথমেই মনে রাখতে হবে যে এখন চীন এবং পাকিস্তান এই বিষয়কে সমর্থন করেছে। আমরা জানি যে শ্রীলঙ্কার হাম্বান্তোতা বন্দর প্রায় 99 বছরের জন্য চীন লিজে পেয়ে গেছে, অর্থাৎ চীন চায় যেন তেন প্রকারে আরও যত বেশি সংখ্যক বন্দর এবং জমি আছে চীনের সেটাকে নিজেদের দখলে নিয়ে আসতে, এবং সেটা করতে গেলে শ্রীলঙ্কার সরকারকে সমর্থন করা একান্তই প্রয়োজনীয়। এই কারণেই তারা শ্রীলঙ্কাকে বারবার আন্তর্জাতিক ক্ষেত্রে সমর্থন করছে। পাকিস্তান চীন যা বলবে তার বাইরে কিছু করার তাদের ক্ষমতা নেই, তাই জন্য পাকিস্তানও সমর্থন করেছে। কিন্তু এই দুই দেশের সমর্থনের পরেও শ্রীলঙ্কা চেয়েছিল ভারতও তাদের সমর্থন করবে, কিন্তু সেটা সম্ভব নয়। সেটির কারণ হলো তামিলনাড়ুতে হতে চলা বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং ডিএমকে যে জোট হয়েছে তারা বারবার এই দাবি করে আসছে যে এই ঘটনায় শ্রীলঙ্কাকে সমর্থন করা যাবে না। তাই যদি ভারত সরকার শ্রীলঙ্কার পক্ষে ভোট দিত, অর্থাৎ নো ভোট দিত, তাহলে কিন্তু বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো, তাই জন্যেই ভারত সরকার নো ভোট দেয়নি। আবার ইয়েস ভোট দিলেও শ্রীলঙ্কা রেগে যেত, তার কারণ এরপরে বিভিন্ন বন্দরের যে প্রজেক্ট ভারতের একসঙ্গে করার কথা আছে সেই প্রজেক্টগুলি ভারতের হাতছাড়া হয়ে যেত, ফলে শ্রীলঙ্কা পুরোপুরি চীনের দিকে ঝুঁকে যেত, এবং তাই জন্যই ভারত হ্যাঁ বা না কোনো দিকে ভোট না দিয়ে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানান যে ভারত সরকারের এই যে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত এটিকে আপনারা সমর্থন করেন নাকি, এবং আপনাদের কি মনে হয় ভারত সরকারের হ্যাঁতে ভোট দেওয়া উচিত ছিল ভারতের তামিল মানুষজনদের কথা ভেবে। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে, আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে, সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।